ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি চেলসি হাই ভোল্টেজ ম্যাচে জেতেনি কেউই। ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ব্লুরা। ম্যাচটা শেষ হয়েছে 1-1 গোলের সমতায়। ইপিএল এ ধুঁকতে থাকা চেলসি খেলতে গিয়েছিল ম্যানচেস্টার সিটির মাঠে, মাত্র 30% সময়ে বলের দখল রেখেও একের পর এক দারুণ সব সুযোগ তৈরি করে গেছে চেলসি। একাধিক বিগ চান্স মিস করার পরও ম্যাচে ব্লুরাই পেয়ে যায় লিড। ফার্স্ট হাফ শেষ হওয়ায় কয়েক মিনিট আগে সাবেক ম্যান সিটি তারকা রাহিম স্টার্লিন বক্সে ঢুকে সিটিজেনদের জাল কাঁপান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সেকেন্ড হাফেও ফাইট হয়েছে ভালোই, বেশ কিছু ভালো সুযোগও মিস করে ম্যান সিটি। তবে শেষ দিকে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগোর বলে একটা পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টারের ক্লাবটা। 1-1 গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ।